এটা তুমি কি বললে বহুমণি? এটা হতে পারে না, না এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না এটা। অলি, অলি কি করছো তুমি, চেঁচাচ্ছ কেন? অলি দেখো, যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে, না কি আর করবে বলো? বৌরানি আমার জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করলো, যেখানে আমি দোষী, সমস্ত দায় আমার। আর বৌমণি, তুমি এই খবরটা আমাকে এখন দিচ্ছ? আমি বাড়ি থেকে চলে আসার পর কেন আমাকে বললে না? কাম ডাউন অলি, অলি প্লিজ শান্ত হও। দেখো সবাই আমাদের দিকে তাকাচ্ছে, তুমি একটু শান্ত হও। আর তোমার যে সিচুয়েশন, তার মধ্যে এরকম একটা খবর আমরা কি করে তোমাকে দিই বলো তো অলি? কোনোটার যা সর্বনাশ হবার সেটা তো হয়েই গেছে। আমি চাই না তোমার নতুন সংসারে কোনো হ্যাম্পার হোক, তাহলে চোখের চোখে মোছো, তুমি চুপ হও। আমি বৌরানির কাছে যাব। দাদাভাই কোথায়? দাদাভাইকে এক্ষুনি ডাকো। এই জন্য তোমরা সবাই আমার কাছ থেকে এড়িয়ে যাচ্ছিলে, তাই না? অলি অলি প্লিজ, এখনো সময় আছে, প্লিজ কন্ট্রোল ইওর সেলফ। অলি ঠিক আছে, ঠিক আছে, ফাইন ফাইন, আমি তোমার দাদাভাইকে ডেকে দিচ্ছি, কিন্তু কিন্তু তুমি একদম কান্নাকাটি করবে না প্লিজ। আজকের পার্টিটাকে তুমি এভাবে স্পয়েল করো না, এটা এটা তোমার রিসেপশন। দরকার নেই আমার কোনো রিসেপশনের, কিচ্ছু চাই না আমার। তুমি ডাকো সবাইকে, এক্ষুনি ডাকো এখানে, আমি সবাইকে সব কিছু বলে দেবো, আর তারপর আমি নিজে যাবো বৌরানির কাছে। ব্যাস, এইবারে ঝুলি থেকে বেড়াল বেরোবে। সেদিন রাত্রিরে দুজনে মিলে কি খিচুড়িটা পাকিয়েছিল, এবার সবার সামনে হাট করবে অলি। অলি কি হয়েছে? দাদা ভাই, তুই আমাকে বললি না যে বৌরানীকে পুলিশে ধরে নিয়ে গেছে? অলি অলি অলি, সম্পূর্ণকে এখন না, আজকে না। দাদা ভাই একদম ঠিক বলেছে অলি। হ্যাঁ, তুই চিন্তা করিস না, বৌরানীকে যে করেই হোক আমরা ছাড়িয়ে আনবই। প্লিজ একটু বোঝাও, এটা বোঝাও। আমি মানছি আমার মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে, আমি আমি মানছি ওটা আমার একটা মিস্টেক, কিন্তু ওই রকম কেন করছে এতগুলো লোকজনের সামনে? আর কনকটা হয়েছে ঠিক সেরকমই, অন্যের দোষ নিজের গান নিয়ে সবসময় খুব কষ্ট পায়, ও কষ্ট পাচ্ছে খুব। বৌমণি প্লিজ, তুমি কেন অলিকে এসব কথা এখন বলতে গেলে? তাছাড়া আমরা সকলেই জানি যে বৌরানী নির্দোষ, খুব শিগগিরই এটাও প্রমাণ হয়ে যাবে আসল দোষীকে, তাই প্লিজ এখানে আর কথা বাড়িও না। এটা তুমি কি করলে বৌরানী? এই জন্য আমাকে দিয়ে তুমি প্রমিস করিয়ে নিয়েছিলে, এইভাবে আমাকে বাঁচিয়ে নিজেকে মারলে তুমি। অলিকে দেখে এইরকম লাগছে কেন? কান্নাকাটি করছে নাকি আবার? এক্সকিউজ মি, আপনারা কথা বলুন, আমি একটু আসছি। কি হয়েছিল? অরূপ, আমি বাড়ি যাব, আমাকে এক্ষুনি বৌরানির কাছে যেতে হবে, চলো। অলি কি বলছো এখন? হ্যাঁ এখনই। অলি প্লিজ বোঝার চেষ্টা করো, এখন এখানে এত লোকজন, এত আয়োজন, সব কিছু তোমার জন্য, এর মধ্যে আমি তোমাকে কি করে নিয়ে যাবো? সব কিছু মিটে যাক তারপরে না। না না, ততক্ষণে তো অনেকটা দেরি হয়ে যাবে, আমাকে যে বৌরানির কাছে যেতেই হবে। দাদা ভাই প্লিজ, আপনার ওকে বোঝানো, তো কিছুতেই শুনছে না, ও তো যা দেখছি তা তো ভালো ঠেকছে না, সবাই তো নতুন বৌদি ভাইকে নিয়ে আলোচনা করছে গো। সে তো দেখছি, এদেরই বা দোষ কি?
আরে বউটা তো হয়েছেই কেমন তারা, কেমন যেন মুখে কোনো হাসিনি, সবসময় কি যেন একটা চিন্তা করছে। আর এখন বাড়ির লোককে দেখে একবারে ফিরমি খেয়ে গেল, ঠং যত কি জানি। তবে তুই যাই বলিস, ব্যাপারটা কিন্তু আমারও সুবিধা ঠেকছে না। বিয়ের দিন বাড়িতে বউ ছিল না, কেমন অকারণে কান্না, সবকিছু দিয়ে কেমন যেন একটা নানা করে। এখন আমরা কিছু ধরতে পারছি না ঠিকই, তবে তবে কতদিন আর চেপে চুপে রাখবে। কিন্তু তুমি জানবেই বা কি করে, আর এসব খবর তোমাকে দেবেই বা কে? তার উপর আবার বড় বাড়ির ঘটনা, যার খবর সেই দেবে। শুধু কটা দিন, কটা দিন শুধু ধৈর্য ধর। অরূপ, অরূপ অলি এখন কেমন আছে? হ্যাঁ না, বিয়ের দিনও একই রকম ভাবে টেনশন করছিল, আজও সেই একই অবস্থা, কি যে করে না মেয়েটা। চিলমিল চুপ করো না তুমি, অরূপ বলছে যে টেনশনের কিছু নেই তো। না মানে কি বলো তো, এই কদিন একদম ঠিক করে খাওয়া দাওয়া করেনিও, আর বিয়ে বাড়ির এত ধকল জানোই তো। ঠিকই ধরেছেন, কোনো মারাত্মক টেনশন থেকে এরকম হতেই পারে, তবে ভয়ের কিছু নেই। যাতে একটু ভালো করে ঘুমোয় তাই ইঞ্জেকশন দিলাম। থ্যাংকস অরূপ, হঠাৎ করে সেন্সলেস হয়ে গেল দেখে ভয় লাগছিল। দাদাভাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি অলির খেয়াল রাখব, আপনারা কোনো চিন্তা করবেন। এই দেখুন কত রাত হয়ে গেছে, আপনাদের এবার খেয়ে নেওয়া উচিত। অরূপ এসব দেখার পর কি আর খিদে পায় বলো, তাও আবার বউ ভাতের রাতে। দাদাই এত চিন্তা করিস না, অরূপ আছে তো, ও অলিকে দেখে রাখবে। হ্যাঁ সেই জন্যই তো নিশ্চিন্তে আছি। অরূপ তুই ঝিলমিলকে নিয়ে যা, নিচে নিয়ে যা, তোরা খেয়ে নে, আর মহেশ মামাকে বলিস, আবার তাড়াতাড়ি ফিরতে হবে তো। আর তুই? আমি আমি যাচ্ছি, তোরা যা যা যা, আমি যাচ্ছি। কিন্তু দাদা ভাই আপনি প্লিজ আজকে রিকোয়েস্ট করো না, আই এম সরি। না না আমি আমি বুঝতে পারছি, ঠিক আছে আমি আপনাকে জোর করব না, আপনি প্লিজ বসুন না, বোনের কাছেই না হয় বসুন। বাড়ির প্রত্যেকটা মানুষ কি না করছে, আর আমাদের ভাগ্যটা দেখো, আজকে তিনি ওকে এভাবে। আমার উপর আপনার একটু ভরসা নেই দাদা। আমার বোনটাকে একটু দেখো অরূপ, শুধু একটাই প্রশ্ন আছে দাদা। কি? হ্যাঁ ছোট বৌদি, রাহুলের বডি পাওয়া গেছে। একটু আগেই আমাকে ফোনে ওরা জানালেন, আমি নিজে ঘটনাস্থলে যাইনি, তবে যারা গিয়েছিলেন তারা সবাই আমারই লোক। পার্থ তার মানে তো এখন? হ্যাঁ ছোট বৌদি, কেসটা কনকের বিরুদ্ধে আরো জোরালো হয়ে গেল। কোর্টে আমি যেভাবে কেসটা প্রডিউস করবো ভেবেছিলাম
পুরো ব্যাপারটাই গোলমাল হয়ে গেল। তাহলে এখন কি করবে ভাবছো পার্থ? যোদ্ধা, এখন আমাদের করার কিচ্ছু নেই, আমাদের হাত পা একেবারেই বাঁধা। যতক্ষণ না কেসটা কোর্টে উঠছে ততক্ষণ আমি আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। এসব কি হচ্ছে বলতো ইন্দু? হ্যাঁ, আচ্ছা এমনও তো হতে পারে যে অন্য কেউ খুনটা করে কনকের নামে দোষটা পাচ্ছে। আমি আমি ভাবছিলাম যে দেখো, অন্য কারো বডি তোমার লোকেরা চিনতে ভুল করেছে। তেমন যদি হতো তাহলে সব থেকে বেশি খুশি আমি হতাম। হ্যাঁ, তুমি তো নিজের চোখে দেখোনি পার্থ, একটা ভুলও তো হতে পারে। ভুল হয়নি শ্রদ্ধা, রাহুলের দিদি তিস্তা নিজে গিয়ে বডি আইডেন্টিফাই করেছে, তবে ওর মুখটা চেনা যায়নি। তাহলে ছোট বৌদি, ও সেদিন যে শেরওয়ানি পরেছিল বা ওর হাতের আংটি এসব দেখে, তাহলে তাহলে কি আর কোনো আশা নেই পার্থ? একটা শেষ আশা আছে ছোটদা। কি কি সেটা? ফরেন্সিক রিপোর্ট, ওটা হাতে পেলেই আমরা কেসটা অন্যরকমভাবে সাজাতে পারবো। ছোট বৌদি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এর একটা শেষ দেখে ছাড়বো।